নমস্কার বন্ধুরা বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে কিন্তু যে সমস্ত একগুচ্ছ প্রশ্নগুলো রয়ে গেছে এবং যে প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা না জানেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনারা আবেদন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা বাতিলও হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে এবং আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের বেল আইকনটিকে অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভান্ডারের প্রশ্ন আপনারা যেগুলো করেছিলেন তার কিন্তু একটা লিস্ট আমি বানিয়ে নিয়েছি অর্থাৎ বর্তমানে আপনারা যে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইছেন সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি লিখে নিয়েছি এখানে এবং এক এক করে আমি সমস্ত প্রশ্নের আপনাদের উত্তর দেবো তো দেখুন যিনি এখানে প্রথম প্রশ্নটি করেছেন বলেছেন যে স্বামী চাকরি করলে স্ত্রী কি আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে যদি আপনার স্বামী কোনো রকম কোনো সরকারি চাকরি করে বা সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তো বন্ধুরা চলুন এর পরের যে প্রশ্নটা রয়েছে দেখুন এখানে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নেই তাহলে কি করব তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আবেদনের সিস্টেমটা কীভাবে হবে তার জন্য কিন্তু আধিকারিকদের সঙ্গে আপনাদের কথা বলতে হবে তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যখন আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম নেবেন অর্থাৎ ফর্ম তুলবেন সেই সাথে সাথে আপনারা স্বাস্থ্যসাথীর জন্য একটা নতুন ফর্ম তুলে নেবেন এবং ফিল আপ করে কিন্তু আপনারা জমা করে দেবেন তো চলুন বন্ধুরা এর পরের যে প্রশ্নটি রয়েছে সেই বিষয়ে জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে নাকি সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে তো বন্ধুরা বর্তমানে যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিসে কিন্তু জানানো হয়েছিল যে সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে তবে আবার কিন্তু সরকারের থেকে নতুন আপডেট আসছে যেখানে কিন্তু জানানো হয়েছে যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু দিলে হবে তবে আপনারা চেষ্টা করবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে সেটা দেওয়ার তো চলুন বন্ধুরা এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে নিজের কাছে সার্টিফিকেট নেই কিন্তু স্বামীর কাছে সার্টিফিকেট আছে তাহলে কি হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা যদি আপনার সার্টিফিকেট না থাকে এবং আপনার স্বামীর সার্টিফিকেট থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন কি তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ এস সি এসটির জন্য আবেদন করতে পারবেন না তার কারণ হলো আপনাকে কিন্তু আপনার নিজের সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিতে হবে স্বামীর সার্টিফিকেটের নাম্বারের কিন্তু কথা ফর্মে উল্লেখ করা নেই অর্থাৎ যিনি আবেদন করছেন তার সার্টিফিকেটের নাম্বার কিন্তু দিতে হবে অর্থাৎ বন্ধুরা যার সার্টিফিকেট অর্থাৎ যিনি আবেদন করছেন তারই কিন্তু সার্টিফিকেট লাগবে আবেদনের জন্য তো বন্ধুরা দেখুন এর পরে বলা হয়েছে যে ফর্ম বাইরে থেকে নেওয়া যাবে কি অর্থাৎ এই যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম এটা যদি আপনারা মনে করেন যে পঞ্চায়েত থেকে নেবেন বা অন্য কোনো জেরক্স দোকান থেকে নেবেন বা কোথাও থেকে বাইরে থেকে কোথাও নেবেন তাহলে কি নেওয়া যাবে তো সরকারিভাবে যেটা জানানো হয়েছে বন্ধুরা যে এই ফর্ম কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প ছাড়া অন্য কোথাও থেকে নিতে পারবেন না অর্থাৎ এই ফর্মটা আপনাকে সংগ্রহ করতে হলে দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই কিন্তু নিতে হবে তো চলুন বন্ধুরা এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা জেনে নিই দেখুন এখানে বলা হয়েছে ফর্ম বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে কি অর্থাৎ যে ফর্মটা আপনারা পূরণ করবেন সেটা ছোট হাতের অক্ষরে নাকি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে তো দেখুন এখানে কিন্তু ফর্মে কোনোভাবে উল্লেখ করা নেই নতুন ফর্মে যে বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে কি না তবে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যে কোনো ফর্ম ফিল করতে গেলে ক্যাপিটাল লেটারেই কিন্তু ফিল করতে হয় তো আপনারা চেষ্টা করবেন ক্যাপিটাল লেটারেই ফিল করার বন্ধুরা এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটা এবারে আমরা জেনে নেব দেখুন এখানে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে কি অর্থাৎ বর্তমানে কিন্তু সবাই পঞ্চায়েতে তাদের ইনকাম সার্টিফিকেট নিতে যাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ফর্মে বা অফিসিয়াল নোটিশে কোথাও কিন্তু জানানো হয়নি যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে কিনা তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো কিন্তু এই সমস্ত সার্টিফিকেট ছাড়াই ভান্ডারের জন্য জন্য আবেদন করতে পারবেন এর কোথাও যেতে হবে না তো এর পরের যে প্রশ্নটি রয়েছে দেখুন বলা হয়েছে একটা পরিবারের কতজন মহিলা আবেদন করতে পারবেন তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই একটা পরিবারে ধরুন যদি একটা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকে আর সেখানে যদি আপনাদের পরিবারের একজন মহিলা প্রথম থাকে তাহলে তিনিই আবেদন করতে পারবেন এবং যদি আপনাদের পরিবারে ধরুন তিনটে গ্রুপ ভাগ করা রয়েছে এবং তিনটে ছেলে বা দুটো ছেলে একটা মা এদের যদি আলাদা আলাদা স্বাস্থ্যসাথী কার্ড হয় এবং প্রত্যেক কার্ডে আলাদা আলাদা ব্যক্তি অর্থাৎ আলাদা আলাদা মহিলা যদি পরিবারের প্রধান হয় তাহলে কিন্তু সবাই আলাদা আলাদাভাবেই আবেদন করতে পারবেন তো দেখুন এর পরে বলা হয়েছে যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেলে কি আবেদন করা যাবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে সরকারি কোনো রকম কোনো পেনশন পেলে কিন্তু আবেদন আবেদন করা যাবে না না অর্থাৎ বার্ধক্য ভাতা ভাতা বিধবা পেলে কিন্তু আপনারা করতে পারবেন এখানে বলা হয়েছে ফর্ম তুলতে কি মহিলাদেরকে যেতেই হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই দুয়ারে সরকারের ক্যাম্পে যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলতে যান সেক্ষেত্রে আপনাদের পরিবারের যে কোনো সদস্য কিন্তু চাইলে ফর্ম তুলতে পারবেন আর শুধুমাত্র কিন্তু আপনাদের পরিবারের যার নামে আপনি আবেদন করছেন যে মহিলার নামে সেই মহিলার কিন্তু সই লাগবে অর্থাৎ স্বাক্ষর লাগবে এবং তার সমস্ত ডকুমেন্ট সহকারে আপনাকে কিন্তু জমা করতে হবে এবং যে কেউ কিন্তু জমা করতে পারবেন এক্ষেত্রে বন্ধুরা এক একটা দুয়ারে সরকারের ক্যাম্পের নিয়ম এক এক রকম হতে পারে হয়তো আপনার এলাকাতে এমন কোন আধিকারিকরা নিয়ম করলেন যেখানে কিন্তু মহিলাদেরকেই শুধু ফর্ম তুলতে হবে এমনটাও হতে পারে তবে বন্ধুরা বর্তমানে আপনারা চাইলে কিন্তু যে কেউ ফর্ম তুলতে পারবেন বন্ধুরা এর পরের একজন প্রশ্ন করেছেন যে বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে কি আবেদন করা যাবে তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা কারণ বর্তমানে প্রচুর ব্যক্তিদের বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তো আপনাদের যাদের যাদের বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে জানাতে চাই যে হ্যাঁ হবে আপনারা আবেদন করতে পারবেন তবে হ্যাঁ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ব্যাংকের কিন্তু আইএফএসসি কোড এমআইসিআর কোড থাকতে হবে এবং আপনার যে জেরক্সটা আপনি দেবেন তাতে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আপনার নাম সমস্ত কিছু যেন পরিষ্কারভাবে বোঝা যায় অর্থাৎ ভারতবর্ষের যে কোনো আইএফএসসি কোডযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আবেদনের জন্য মহিলাদের বয়স কত হতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে স্বাস্থ্যসাথী কার্ড থাকুক বা না থাকুক সরকার থেকে যে নিয়মটা করা হয়েছে সেটি হলো পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আপনার বয়স হতে হবে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার বয়স কিন্তু অবশ্যই পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের একগুচ্ছ প্রশ্ন এছাড়াও যদি আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং তাড়াতাড়ি কমেন্ট করুন বন্ধুরা খুব শীঘ্রই আমি চেষ্টা করব এই সমস্ত কমেন্টের জন্য উত্তর দেওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ